আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের আগে নিজের অভিজ্ঞতা থেকে ঘূর্ণিঝড়ের আগমনী বার্তা অনুসরণ করত মানুষ। ডয়েস ভেলে বাংলার এক লেখায় ঘুমট আবহাওয়া, মেঘ কিংবা সাগর এবং নদীর মোহানায় জলোচ্ছ্বাস দেখে ঘূর্ণিঝড় আসছে বলে ধরে নেওয়া হত। তাই বন্ধুরা, আমি এই ভিডিওতে বলতে চলেছি বিজ্ঞানীরা বর্তমান যুগে কীভাবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেন। তাই বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বিশেষ করে 1960-এর দশকে এই কাজে কৃত্রিম উপগ্রহের ব্যবহার শুরু হলে আসে বড় পরিবর্তন। এর সঙ্গে রাডার, বিমান, কম্পিউটার ইত্যাদির সাহায্যে ঘূর্ণিঝড়ের অবস্থান, প্রবলতা, আকার কিংবা গঠন সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়। কোনো স্যাটেলাইট পৃথিবীর নির্দিষ্ট কোনো স্থানে ঠিক ওপর থেকে ওই অঞ্চল পর্যবেক্ষণ করলে সেটাই জিওস্টেশনারি স্যাটেলাইট বলা। এমন অনেকগুলি স্যাটেলাইট আছে যেগুলি সেখান থেকে দৃশ্যমান ছবি পাঠানো হয়, তেমনই ইনফ্রারেড ছবিও পাঠানো হয়। ঘূর্ণিঝড়ের গঠন সম্পর্কে ধারণা পেতে ইনফ্রারেড তরঙ্গ তথ্যের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর স্যাটেলাইটের ছবি কেবল ঘূর্ণিঝড়ের অবস্থান জানায় না, প্রবলতা সম্পর্কেও তথ্য দেয়। কারণ কিছু মেঘের প্যাটার্ন দেখেও বাতাসের গতি সম্পর্কে ধারণা পান আবহাওয়াবিদরা। স্যাটেলাইটের ছবি থেকে ঘূর্ণিঝড় সম্পর্কে সাধারণ তথ্য পাওয়া গেলেও বিস্তারিত তথ্য জানতে সরাসরি আরও এক কাজে পাঠানো হয় বিমান। বিশেষ করে সঠিক বিপদ সংকেত জানানোর জন্য এই তথ্য প্রয়োজন। তবে উত্তর আমেরিকার কোনো ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন তথ্য থাকলেই কেবল গবেষণা কিংবা বিমান পাঠায় যুক্তরাষ্ট্র। অন্য দেশগুলির জন্য ব্যয়বহুল, এই জন্য সংগৃহীত তথ্য কম্পিউটারের বিশ্লেষণ করে পূর্বাভাস দেওয়া হয়, সেই তথ্য অনুযায়ী বিপদ সংকেত জারি করা হয়। এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস সাধারণ মানুষের জানা প্রায় অসম্ভব। তাই টিভির পর্দায় নজর রাখুন, দেখবেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আবহাওয়া বিজ্ঞানীরা অবশ্যই দিয়ে থাকেন। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।